যদি আপনার ফ্যামিলি বা রিলেটিভ এর কারো ক্যান্সার হয় তো আপনার ক্যান্সার হওয়ার একটা চান্স বেশি থাকবে ভাই বোন আত্মীয় স্বজন অথবা ওই গ্রামের বা ইউনিয়নের বা আশেপাশের কেউ যদি গলায় ক্যান্সারে আক্রান্ত থাকেন তার দুর্বিশ সহ জীবন দেখে ওনাদের মধ্যেও একটা ভীতি চলে আসে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরকত প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ মশির রহমান নাক্কান গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে বসুন্ধরা উদ্দিন মেডিকেল কলেজে কর্মরত আছি এবং খিদমা হাসপাতাল খিলগাঁও ঢাকাতে নিয়মিত চেম্বার করছি প্রিয় দর্শক আজকে কথা বলবো যে গলায় ক্যান্সারের ভয় নিয়ে কিছু রোগী আমাদের কাছে আসেন গলার বিভিন্ন সিমটম নিয়ে আসেন এবং তার কথাবার্তা শুনলেই বোঝা যায় যে সে ক্যান্সারের ভয়ে সে ভীত হয়ে আছে আমরা প্রশ্ন করি যে আপনি কি গলায় ক্যান্সারের ভয় পাচ্ছেন তো সরাসরি সে বলে জি আমি গলায় ক্যান্সারের ভয় পাচ্ছি একটু ভালো করে দেখে দেন অথবা রুগী নিজেই বলে সরাসরি যে আমি কিন্তু গলায় ক্যান্সারের ভয় পাচ্ছি এবং সে হা করে দেখায় হা করে দেখালে জিব্বার গোড়ায় কিছু জিনিস দেখা যায় গোটা দেখা যায় যেটিকে ডাক্তারির ভাষায় আমরা বলি সার্কাম ভ্যালেট প্যাপিলি সার্কাম ভ্যালেট প্যাপিলি যখন একটু প্রমিনেন্ট হয় একটু বড়ো সাইজের হয় তখন রুগীরা বলে যে জিব্বার পিছনে আমার গোটা হয়েছে টিউমার হয়েছে ফুলে গিয়েছে এটা মনে হয় ক্যান্সার আসলে এটি নর্মাল স্ট্রাকচার জিব্বার গোড়ায় কিছু প্যাপিলা থাকে সেই প্যাপিলাগুলোকে বলা হয় সার্কাম ভ্যালেট প্যাপিলা এটা স্বাভাবিকভাবেই জিব্বার গোড়ায় থাকে আবার কখনও কখনও রুগীরা জিব্বা বের করে আলা জিব্বার দুই পাশে দুটি গোল স্ট্রাকচার দেখান যেগুলোকে আমরা টনসিল বলি এগুলো আসলে জন্মগতভাবেই মানুষের গলায় এই টনসেলগুলো থাকে এটা থাকবেই তো এগুলো নিয়ে রুগীরা অনেক সময় ভীত সন্ত্রস্ত হয়ে যায় তো যথাযথ কাউন্সেলিং এবং যথাযথ তাকে ভয় থেকে দূরে নিয়ে আসার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি এবং আমরা রুগীদেরকে উপদেশ দিই আপনি কখনো গলার ভিতরে আঙ্গুল দেবেন না এবং বারবার আপনি আয়না দেখবেন না তাহলে নর্মাল স্ট্রাকচারকেই আপনার অস্বাভাবিক মনে হবে আবার কিছু রুগী আছেন যাদের ফ্যামিলিতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অথবা ওই গ্রামের বা ইউনিয়নের বা আশেপাশের কেউ যদি গলায় ক্যান্সারে আক্রান্ত থাকেন তার দুর্বিশহ জীবন দেখে ওনাদের মধ্যেও একটা ভীতি চলে আসে যদি আপনার ফ্যামিলি বা রিলেটিভ এর কারো ক্যান্সার হয় তো আপনার ক্যান্সার হওয়ার একটা চান্স বেশি থাকবে তার মানে এই না যে আপনি সব সময় ক্যান্সারের ভয়ে আপনি ভীত হয়ে থাকবেন আপনাকে অবশ্যই ক্যান্সারের ভয়ে ভীত করতে পারবে না যদি আপনি মাঝে মাঝে কান গলার ডাক্তারের কাছে আপনি গিয়ে একটু চেক করে নিয়ে আসেন উনি কিন্তু দেখেই বলতে পারবে যে আপনার গলায় ক্যান্সার হয়েছে কিনা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও কখনো কখনো প্রয়োজন হতে পারে তাই গলায় ক্যান্সারের কোনো ভয় আমরা না পাই আমরা চিকিৎসকের স্মরণাপন্ন হই ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা সুস্থতা দান করবেন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত